একের পর এক ইন্টারভিউয়ে জুটছিল প্রত্যাখ্যান, এদিকে নিজের প্রস্তুতিতে কোনো খামতি নেই। তাহলে কোথায় সমস্যা হচ্ছে? কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না সদ্য পাশ আউট মেরিন ইঞ্জিনিয়ার যুবকটি। শেষমেশ মরিয়া হয়ে এক সংস্থার এইচআর বিভাগের সঙ্গে কথা বলেন। জানতে পারেন, আর কিছু নয়, সমস্যা তার নামেই। সিভিতে সাদ্দাম হোসেন নাম দেখেই চোখ কপালে উঠছিল সংস্থার কর্তৃপক্ষদের, আর তাই জুটছিল একের পর এক প্রত্যাখ্যান। এক নয়, দুই নয়, মোট 40 বার প্রত্যাখ্যাত হয়েছিল সে। সাত করে ওই যুবকের দাদা নাম রেখেছিলেন সাদ্দাম, কিন্তু কে জানত তা এরকম বিপর্যয় ডেকে আনবে। প্রয়াত ইরাকি প্রেসিডেন্টের সঙ্গে নামের এরকম হুবহু মিল ওই যুবকের ক্যারিয়ারকে প্রায় শেষ করে দিয়েছে। ইঞ্জিনিয়ারিং শেষ করার পর 2 বছর বিভিন্ন কোম্পানির দরজায় দরজায় ঘোরেন, কিন্তু সব জায়গাতেই জুটেছে প্রত্যাখ্যান, এবং তার নামের কারণেই এই বিপত্তি। এর নাম নিয়ে কি সমস্যা? অনেকের বক্তব্য, মেরিন ইঞ্জিনিয়ারিং এর চাকরিতে প্রায়শই বিদেশে যেতে হয়, সেক্ষেত্রে এই নাম নিয়ে বিপাকে পড়তে পারে ওই যুবক। এর পেছনে যুক্তি এই যে, শাহরুখ খানকেও তো বিদেশের বিমানবন্দরে হেনস্থার মুখে পড়তে হয়। সংস্থার এই কথা কতটা যুক্তিগ্রাহ্য সে তো পরের কথা, কিন্তু যুবকটি যে চরম হেনস্থার শিকার তা নিয়ে কোনো সন্দেহ নেই। উপায়ান্তর না দেখে নিজের নাম পাল্টে ফেলেন সাদ্দাম। এখন তিনি সাজিদ, কিন্তু সার্টিফিকেটে নাম পাল্টানোর ক্ষেত্রে দেখা যায় নতুন সমস্যা। যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ওই নামই আছে, তাই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে নাম পাল্টানো সম্ভব হয়নি। এরপর সিবিএসই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে কোনো ফল মেলেনি। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তার আক্ষেপ, অন্য একজনের অপরাধের ফল শুধু নামের কারণে ভুগতে হচ্ছে তাকে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।